অনেক সময় বাজার থেকে গুড়া চিংড়ি কেনার পর বড় বড় গুলো খাওয়ার পরে একদম গুড়া গুড়া কিছু চিংড়ি থেকে যায়, যেগুলো দিয়ে কোনো কিছু করার বুদ্ধি পায় না। আজকে আমরা সেই গুড়া চিংড়ি দিয়ে মজার একটা ভর্তা বানিয়ে দেখাবো, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন, এখানে এই ভর্তাটি বানানোর জন্য আমরা এখানে কতগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এই পেঁয়াজগুলোকে আপনার মনের মতো করে কেটে নিতে পারবেন। এখানে কিছু রসুন নিয়েছি, সেই সাথে অল্প একটু আদা নিয়েছি, আর সাথে আছে ধনিয়া পাতা এবং শুকনা মরিচ। আর দেখুন সেই গুড়া চিংড়ি মাছ এগুলো নিয়েছি, দেখুন একদম গুড়া গুড়া, এগুলো কিন্তু পরিষ্কার করার মতো কোনো বুদ্ধি নাই। তাই আমরা এখানে একটা সুন্দর বুদ্ধি কাটাবো, যাতে এটা খুব সহজে পরিষ্কার করা যায়। তো চিংড়ি মাছ খুব সহজে, মানে গুড়া চিংড়ি মাছ খুব সহজে পরিষ্কার করার জন্য একদম অভিনব সহজ কৌশল হচ্ছে এটাকে হালকা একটু ভেজে নেওয়া। দেখুন আমরা একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভেজে নিচ্ছে। যখন এটাকে আমরা ভেজে ফেলবো তখন মাছগুলো হালকা শক্ত হয়ে যাবে এবং ময়লাগুলো, আবর্জনাগুলো, মানে কিছু ঝোট বা ময়লা এগুলো থাকে, শামুক থাকে, ঝিনুক থাকে, তো এগুলো আলাদা করতে একটু সুবিধা হয়। তো দেখুন এগুলো একটু ভেজে নিলাম, একদম এখন পারফেক্ট হয়ে গিয়েছে, এগুলো এখন শক্ত হয়ে গিয়েছে, নরম ভাব নেই। তো এগুলো এখন পরিষ্কার করে নেব। এটা পরিষ্কার করা হয়ে গেলে আমরা এখন রান্না শুরু করে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, বেশি করে সরিষার তেল দিয়ে তারপরে আমরা এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে তারপরে যে আদাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সে আদাগুলোও দিয়ে দিলাম, সাথে রসুন দিয়ে দিলাম। যেহেতু এটা মাছ দিয়ে ভর্তা বানাচ্ছি তাই রসুন একটু কম করে দিয়েছি, অন্যথায় রসুনের গন্ধে মাছের গন্ধ খুঁজেই পাওয়া যাবে না। এখন আমাদেরকে এই আদা রসুন পেঁয়াজগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। দেখুন এই যে মাছগুলোকে এখন আমরা পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার বলতে শুধু ওই যে কাঠখোট যদি কিছু থাকে সেগুলো শুধু পরিষ্কার করে নিতে হবে, মাথা বা কাটা বা পা এগুলো আমরা কোনো কিছুই পরিষ্কার করব না, জাস্ট এভাবেই এটাকে দিয়ে দেব। দিয়ে এখন আবার এই মাছ, আদা রসুন, পেঁয়াজ সবগুলো একসাথে ভেজে নিতে হবে, সঙ্গে ধনিয়া পাতাগুলো কুচি করে দিলে ভালো হতো। আমি অবশ্য এইভাবে আস্তই দিয়ে দিয়েছি, আরও একটু তেল দিয়ে দিলাম, মনে হচ্ছে যে তেল একটু কম হয়ে গিয়েছে। তো তেল দিয়ে এখন এটাকে বেশ কিছু সময় ধরে ভাজতে থাকবো। তো ভাজতে ভাজতে একটা পর্যায়ে মনে হবে ভাজা হয়ে গিয়েছে, সে পর্যায়ে আমরা নামিয়ে নেব। আমার শুকনো মরিচগুলো আগে থেকেই ভাজা ছিল, মনে হচ্ছে যে একটু ড্যাম ড্যাম একটু নরম হয়ে গিয়েছে, তাই আমি এটাকে আর একটু গরম করে নিলাম। এখন আমার ঘরে ইলেকট্রিসিটি নেই তাই একটু অন্ধকার দেখাচ্ছে, কিছু মনে করবেন না। ভাজা সব কিছু একটা বাটিতে ঢেলে নিলাম, সেই সাথে যে শুকনো মরিচগুলো নিয়েছিলাম সেই বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো বোটাগুলো ছাড়িয়ে তারপরে এটাকে পাটায় পিষে নেব। যদিও এটা ব্লেন্ডারে করা যেতে পারে, তবে আমার মনে হয় ব্লেন্ডারে করার চেয়ে পাটায় পিষে নিলে সবচেয়ে বেশি ভালো হবে এবং খেতেও বেশ মজা হবে। দেখুন পাটায় পেশার পর আমরা এটাকে একটা ছবি তুলে নিলাম, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।